চিকেন ফ্রাইটা যেখানেই খাই না কেন বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের ফ্রাইড চিকেনের স্বাদটাই যেন অন্যরকম আর চেষ্টা করব সেই স্বাদের একটা চিকেন ফ্রাই তৈরি করার ফ্রাই তৈরিতে লাগছে মুরগি পাঁচশো গ্রাম আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ সয়া সস এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ লবণ এক চা চামচ ময়দা হাফ কাপ আর মরিচ গুঁড়া হাফ চা চামচ এই চিকেন চিকেনগুলো ওজনে চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আর এগুলো দেশি ফ্রাই কিংবা রোস্ট অথবা মোরগ মশাল্লাম গ্রিল যে কোনো টাইপের খাবারের জন্য সবচেয়ে বেটার চিকেনগুলো কাটার সময় আমি গুলো সাথে রেখে দিয়েছি এতে ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে ধুয়ে পানি ঝরানো চিকেনগুলোর সাথে আদা বাটা রসুন বাটা লবণ গোলমরিচ আর সয়া সস দিয়ে মেখে নিচ্ছি মাখানো চিকেনটাকে অন্তত আধা ঘন্টার জন্য ম্যারিনেটেড হতে দেব ফিরে এলাম আধা ঘন্টা পরে একটা প্লেটে হাফ কাপ ময়দার সাথে আধা চা চামচ লাল মরিচ গুঁড়া মিলিয়ে নিচ্ছি এবার এই শুকনো ময়দার মধ্যেই মাখানো চিকেনটাকে গড়িয়ে নেব আর এভাবেই সবগুলো মুরগির পিসকে এভাবে ড্রাই ফ্লাওয়ার দিয়ে আমরা কোট করে একটা প্লেটে তুলে রাখবো একটা কাগজ দিয়ে ঢেকে এই প্লেটটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজের নর্মাল সেকশানে রেখে দেবো হাই হিটে তেল গরম করে তাতে মুরগিগুলোকে প্রথমে দুই তিন মিনিট ভেজে নেব তারপরে চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে চিকেনগুলো এরকম লাল হওয়া পর্যন্ত ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ মজার দেশি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করুন প্রিয়জনদের সাথে ধন্যবাদ